আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, শহরের বিকাশ পরিকাঠামো পানীয় জল আবর্জনা নিষ্কাশনের প্রতিশ্রুতি, পুরোবুটে বিজেপির সংকল্পপত্র প্রকাশ, ন্যূনতম প্রিমিয়ামে জমির অধিকার দেওয়া হবে গরিব নিম্ন মধ্যবিত্তদের, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সাইরেন বাজাতেই বুঝে যায় পরিস্থিতি আর স্বাভাবিক নয়। ইউক্রেনে আবদ্ধ আসামের 100 পড়ুয়া বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখছে রাজ্য। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। সুপরিকল্পিত নগরায়ণ, শহরের দ্রুত উন্নতি, কৃত্রিম বন্যা থেকে মুক্ত করা, পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে পুরোবুটের জন্য সংকল্পপত্র প্রকাশ করল বিজেপি। সংকল্পপত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শহরাঞ্চলে জমি বাড়ি সমস্যার সমাধান করে গরিব ও নিম্ন মধ্যবিত্ত লোকদের জমির অধিকার দেওয়া, তাছাড়া শহরের আবর্জনা নিষ্কাশন করে মিথানল উৎপাদনের আধুনিক প্রকল্প হাতে নেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। কিন্তু লিখিত প্রতিশ্রুতির বাইরে গিয়ে শরীর চর্চার জন্য প্রতিটি শহরে সাইক্লিং ট্র্যাক ও ওয়ার্কিং ট্র্যাক নির্মাণে নিজের ইচ্ছেও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে প্রদেশ বিজেপির সদর কার্যালয় অটল বিহারী বাজপেয়ী ভবনে এক অনুষ্ঠানে পুরোবুটের লক্ষ্যে দলের সংকল্পপত্র প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা, নগর উন্নয়ন মন্ত্রী অশোক সিংহল, জয়ন্ত মল্লবরুয়া সহ অন্যান্য নেতারাও ছিলেন অনুষ্ঠানে। রাজ্যের পুরো এলাকায় ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সংকল্পপত্রে। প্রতিটি শহরের পরিকাঠামো উন্নয়ন, 24 ঘন্টা পানীয় জল সরবরাহ, স্বচ্ছতার লক্ষ্যে আবর্জনা নিষ্কাশন, স্ট্রিট লাইট বসিয়ে আলোকসজ্জা, শহরে যাতায়াতের জন্য ইলেকট্রিক বাসের ব্যবস্থা করা, ট্রাফিক ব্যবস্থা, পার্কিংয়ের ব্যবস্থা, খেলার মাঠ, স্টেডিয়াম নির্মাণ, ডিজিটাল মাধ্যমে জনগণকে পরিষেবা দেওয়া এবং সবুজ সুন্দর শহর নির্মাণের সংকল্প রয়েছে বিজেপির ঘোষণাপত্রে। দলের সংকল্পপত্র প্রকাশ করে শহরাঞ্চলের লোকদের জমির সমস্যা সমাধানে সর্বাধিক গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পুরোবুটের পর বিজেপির প্রথম দায়িত্ব হবে নগরের মাটির সমস্যা দূর করে গরিব ও নিম্ন মধ্যবিত্ত মানুষের হাতে জমির অধিকার দেওয়া। শহরে বহু বছর ধরে বসবাস করে অত্যাধিক প্রিমিয়ামের জন্য জমির অধিকার পাননি অনেকে, তাই গোটা প্রক্রিয়া সরলীকরণ করে ন্যূনতম প্রিমিয়ামের মাধ্যমে দ্রুত গতিতে জমির আবন্টন দেওয়া হবে শহরের লোকদের। তাছাড়া প্রধানমন্ত্রীর আবাস যোজনা সহ মুদির জন্য জনদরদি প্রকল্পগুলিকেও শহরের জনগণের কাছে নিয়ে যাওয়া হবে। তাছাড়া শহরে বিশুদ্ধ পানীয় জলের সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, শহরের মানুষ যে সমস্যা সবচেয়ে বেশি ভোগ করে থাকেন সেটা হচ্ছে পানীয় জলের সমস্যা। এবার 24 ঘন্টা পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হবে, 8 ঘন্টা 12 ঘন্টা করে বাড়িয়ে দেওয়া হবে জল সরবরাহ। প্রতিটি শহরে উন্নত পানীয় জল প্রকল্প গ্রহণের সংকল্প নিয়ে এগোবো আমরা। শহরাঞ্চলের আরেকটি বড় সমস্যা হচ্ছে আবর্জনা নিষ্কাশন, তাই শহরের আবর্জনা নিষ্কাশনের প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শহরে আবর্জনা নিষ্কাশনের বিজ্ঞানসম্মত কোনো ব্যবস্থা নেই, এর ফলে যেখানে আবর্জনা হয়ে থাকে তার আশপাশের মানুষের মধ্যে অসম্ভব অসন্তুষ্টি থাকে, যা নিরাময় করতে পারিনি আমরা। তবে আবর্জনাকে মিথানলে রূপান্তর করার প্রকল্প হাতে নেওয়া হবে। মিথানলে রূপান্তরের মাধ্যমে গুরুত্ব দেওয়া হবে দৈনিক জমা হওয়া ওয়েস্ট ট্রিটমেন্টে। আবর্জনাকে মিথানলে রূপান্তরের জন্য আধুনিক প্রকল্প গ্রহণ করা হবে প্রতিটি শহরে। তাছাড়া প্রতিটি শহরে বিজ্ঞানসম্মত প্রেক্ষাগৃহ নির্মাণ, আধুনিক প্লাজা ক্রয় বিক্রয়ের জন্য সুপরিকল্পিত ভেন্ডিং জোন, মহিলাদের জন্য বিশেষ হোস্টেল নির্মাণ, আধুনিক ক্লক টাওয়ার নির্মাণ, বিজ্ঞানসম্মত শ্মশানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির সংকল্পপত্রে। প্রতিটি শহরে আধুনিক ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম করা, ইলেকট্রিক বাস চালানো, পরিবহন নিগম সহ অন্যান্য বাস স্ট্যান্ডগুলির আধুনিকীকরণ করা, স্থানে স্থানে পার্কিংয়ের ব্যবস্থা করা, স্ট্রিট লাইট বসিয়ে আলোকসজ্জার ব্যবস্থা করার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।
শহরের মানুষের অসুবিধার কথা ভেবে অনলাইনে ট্রেড লাইসেন্স পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। গ্রামাঞ্চলেও সেই ব্যবস্থা করার কথা জানিয়েছেন তিনি। ইলেকট্রিক বাহনের জনপ্রিয়তা বাড়ছে দেখে প্রতিটি শহরে বিদ্যুৎ চালিত চার্জিং স্টেশন স্থাপনের প্রতিশ্রুতিও রয়েছে সংকল্পপত্রে। কৃত্রিম বন্যার কবল থেকে শহরকে মুক্ত করার প্রতিশ্রুতিও দিয়েছে শাসক দল। প্রতিটি শহরে পর্যায়ক্রমে খোলা স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামের ব্যবস্থা করা হবে। পুরো এলাকার লোকদের জন্য ডিজিটাল ব্যবস্থায় বিভিন্ন পরিষেবা পাওয়ার ব্যবস্থাও করা হবে। দৈনন্দিন কাজের জন্য ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মেকআপ আর্টিস্ট, ড্রাইভার, নাপিত ইত্যাদি পাওয়ার ব্যবস্থা করা হবে মোবাইল অ্যাপের মাধ্যমে। তাছাড়া পরিবেশের সুরক্ষার জন্য বাস্তবসম্মত কিছু ব্যবস্থা নিয়ে প্রতিটি শহরকে সবুজ সুন্দর করে গড়ে তোলার প্রতিশ্রুতিও দিয়েছে শাসক দল। প্রতিটি শহরকে প্লাস্টিক মুক্ত অঞ্চল হিসেবে চিহ্নিত করতে গণসচেতনতাও গড়ে তোলা হবে। তবে এসব লিখিত প্রতিশ্রুতির সঙ্গে প্রতিটি শহরে সাইক্লিং ট্র্যাক ও ওয়াকিং ট্র্যাক নির্মাণে নিজের ইচ্ছেও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পুরো ভোটের পর নির্বাচিত চেয়ারম্যানদের কাছে এই অনুরোধ রাখবেন তিনি। অপরদিকে সাইরেন বাজাতেই বুঝে যায় পরিস্থিতি আর স্বাভাবিক নয়। ইউক্রেনে আবদ্ধ আসামের 100 পড়ুয়া বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখছে রাজ্য। তেজপুরের প্রতীক্ষা গগৈ, নগাঁওয়ের নিকিতা জয়ন্ত, তারা দুজনেই ইউক্রেনে মেডিকেলের বিভিন্ন পাঠ্যক্রমের ছাত্রী, কিন্তু যুদ্ধের আবহে আটকে পড়েছেন সেখানে। চেষ্টা করেও ফিরতে পারছেন না দেশে, ফলে ইউক্রেনে থেকে তারা যেমন অসুবিধার মুখে পড়েছেন, তেমনি আসামে তাদের অভিভাবকরাও শঙ্কিত। রাশিয়ার আক্রমণের মুখে পড়ে বিমান পরিষেবা বন্ধ রেখেছে ইউক্রেন, ফলে কবে তাদের ফেরা সম্ভব হবে সেটাও বুঝে উঠতে পারছেন না তাদের পরিবার। তবে অন্যান্য ভারতীয় যাত্রীদের সঙ্গে কিয়েভ থেকে বৃহস্পতিবার নয়াদিল্লিতে ফিরেছে আসামের 5 ছাত্রছাত্রী। তবে শুধু প্রতীক্ষা ও নিকিতা নয়, আসামের প্রায় 100 ছাত্রছাত্রী আবদ্ধ হয়ে পড়েছেন সুদূর ইউক্রেনে। প্রত্যেকেই পড়াশোনার সূত্রে সেখানকার বিভিন্ন শহরে রয়েছেন। রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে মেডিকেল পাঠ্যক্রমে ভর্তি হয়েছেন তারা। কিন্তু গত কদিন ধরে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সীমান্তে টানা উত্তেজনার পর গত রাতে রাশিয়ার আক্রমণের খবরে তীব্র আতঙ্কিত তারা। বিমান ভাড়া ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় দেশে ফিরে আসাও কষ্ট হচ্ছে অনেকের পক্ষে। ইউক্রেনে থাকা ছাত্রছাত্রীদের পরিবারের লোকেরাও চাইছেন যে সুরক্ষিত অবস্থায় তাদের ছেলেমেয়েরা ঘরে ফিরে আসুক। অনেকে সাহায্য চেয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন। তবে ইউক্রেনে ভারতীয় নাগরিকদের সঙ্গে আসামের প্রায় 100 ছাত্রছাত্রী আবদ্ধ হয়ে থাকায় উদ্বেগ ব্যক্ত করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন বলেছেন, আমরা বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছি, ইউক্রেনের ভারতীয় দূতাবাস অন্যান্য ভারতীয় নাগরিকদের উড়িয়ে আনার ব্যবস্থা করলে আসামের ছাত্রছাত্রীদেরও আনা হবে। বিদেশ মন্ত্রককে আমাদের উদ্বেগ জানানো হয়েছে, আসামের প্রায় 100 ছাত্রছাত্রী সেখানে রয়েছে, তাদের নিরাপত্তার জন্য পুরো ব্যবস্থা করা হয়। এই পরিস্থিতিতে কিয়েভ থেকে বৃহস্পতিবার নয়াদিল্লিতে ফিরেছে আসামের 5 ছাত্রছাত্রী। ডেইজি মেদি সহ অন্যরা রয়েছেন ওই দলে। দিল্লিতে তারা জানান, ইউক্রেনে থাকা আসামের অন্যান্য ছাত্রছাত্রীরা সুরক্ষিত রয়েছে, অনেক ভারতীয়র সঙ্গে তারাও রয়েছেন। তবে কিয়েভে আটকে পড়া নগাঁওয়ের ছাত্রী নিকিতা জয়ন্ত ভিডিও কলে আসামের সংবাদ মাধ্যমকে জানিয়েছে, টেনশন ছিল গত কয়েকদিন ধরেই, পরিস্থিতি বেগতিক হলে সাইরেন বাজানোর কথাও আগাম জানিয়েছিল প্রশাসন। সেই অনুযায়ী সকালে 2 সাইরেন বেজে উঠতেই বুক কেঁপে যায় সকলের, কারণ খারাপ কিছু যে ঘটেছে সকলেই বুঝে যায়। তবে এখন অবধি সকলেই সুরক্ষিত রয়েছে। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ম্যাপ পাঠিয়ে জানানো হয়েছে, অসুরক্ষিত বোধ হলে বাংকারে গিয়ে থাকতে পারেন। শহরের কোথায় কোথায় বাংকার রয়েছে মানচিত্রে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে জানিয়েছেন নিকিতা। তবে কিয়েভের ঔষধের দোকানে লম্বা লাইন পড়েছে, রেশনের দোকানেও ভিড়, কারণ সকলেই রেশন সংগ্রহ করে রাখতে চাইছেন। সবচেয়ে বেশি ভিড় হচ্ছে ব্যাংকে, টাকা তুলতে চান সকলে। নিকিতা জানায়, পরিস্থিতির চাপে এটিএম বন্ধ করে দিয়েছে ইউক্রেন প্রশাসন, ভারতীয় ব্যাংকের কার্ডও অচল হয়ে পড়েছে, ফলে টাকা পেতে কষ্ট হচ্ছে আমাদের, বাকি কোনো অসুবিধা এখনও অনুভব করিনি। তবে বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে রাশিয়া হামলা করার কথা শুনেছি আমরা, এখনও আমাদের কিছু হয়নি। তবে রাশিয়া সীমান্তবর্তী ইউক্রেনের মিশর শহরেও রয়েছে আসামের বেশ কিছু ছাত্রছাত্রী, তাদের সুরক্ষা নিয়ে উদ্বেগ শোনা গেছে নিকিতার কণ্ঠে, কারণ ইউক্রেনের সেই শহরে হামলা করেছে রাশিয়া।
কিন্তু যুদ্ধের আবহে ইউক্রেন থেকে ফিরতে চেয়েও আসামের অনেক ছাত্রছাত্রী যে ফিরতে পারছেন না সেটাও বলেছে নিকিতা। আমেরিকা কিংবা রাশিয়া দূতাবাসের মতো সক্রিয়ভাবে কাজ করেনি ভারতীয় দূতাবাস। অভিযোগ করে নিকিতার দাবি, ভারতীয়দের উদ্ধার করে নিয়ে আসতে যে বিমান গেছে তার ভাড়া এতই বেশি সকলের পক্ষে সেটা বহন করা সম্ভব হয়নি। তাছাড়া ইউক্রেনে ভারতীয় দূতাবাসও আগে থেকে ব্যবস্থা নেয়নি, সবাইকে ফিরে যেতে হবে দেশে এমন বার্তাও দেওয়া হয়নি। শুধু বলা হয়েছে যারা যেতে চান তারা ফিরে যেতে পারেন, ফলে আশ্বস্ত হয়ে অনেকেই থেকে গেছেন। কিন্তু রাশিয়ার আক্রমণের মুখে ইউক্রেনের বিমান পরিষেবা বন্ধ হয়ে পড়ায় সকলে এখন আবদ্ধ হয়ে পড়েছেন সেখানে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।